ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه فسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد مصطفى نور على نور محمد مصطفى نور على نور شفيع المذنبين نور على نور اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا, الله. لا الله. لا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أدم نبي سفي الله نوح نبي ناجي الله ابراهيم نبي خليل الله امدر نبي حبيب الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم آمين و ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين تمار درباري পবিত্র শাবান মাসিক বিশিষ্ট এক রাত্রে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত পেতেছি মহাবুদ বিশেষ করে আমার হালিম ভাই চির জীবনের মতো তারা আব্বা হারিয়ে ফেলেছে আল্লাহ হয়ে গেছে তারা তার কল্যাণ উদ্দেশ্য করে আজকে কলমা খানি তথা পবিত্র সাবানের চাঁদ তোমার দরবারে করে হাত পেতেছি আল্লাহ তার অন্ধকারময় কবর গুরু জান্নাতের টুকরা বানিয়ে মাওলাই করিব রাতের অন্ধকারে দিনের আলোতে বহু গোনা করে ফেলেছি আমাদের জীবনের গোনা খাতা গুলোকে মাফ করে দাও আল্লাহ পাক আল্লাহ তালা তোমার রহমাত থেকে আমাদের কাউকে বঞ্চিত করো না গো সম্মুকে রমজানুল মুবারক মাস আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজাগুলো সুস্থ ভাবে সালামাত সকলকে রাখার মতো তৌফিক তুমি দান করে দিয়ে মা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مها মহান পবিত্র মিলাদুল নবী জলসায় আগত দিনদার পরেশগার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা পর্দা নাশিনা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়ায় নবী পাকের মহাব্বতে দুই ভাই মিলে আজকের পবিত্র মিলাদুল নবী আয়োজনে সবরসাদি মেহফিলে আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কৌন মাকা রহমতুল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন সমস্ত দুখী কে বুকে লাগানে ওয়ালা নবী কমলি ওয়ালা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন রাসূল পাক sallallahu তালা alaihi wasallam গো করেছেন শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ শাবান মাস আমার জন্য রমজান মাস মহান আল্লাহ পাকের জন্য এজন্য নবী পাক alaihi musallam শাবান মাসের বেশিরভাগ সময়গুলো রোজা রেখে অতিবাহিত করতেন বলুন সুবহানাল্লাহ আমরা যারা মুসলমান আমরা প্রতি জুমাতে শুনি রজবে বীজ বপন করো শাবানে পানি সেচন করো রমজানে ফসল কর্তন করো যিনি বীজ বপন করেন নি তার জন্য পানি সেচনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তার জন্য ফসলেরও কোন আশা করা যায় না রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বছরের ভিতরে পাঁচটি রাত খুব উন্নত ওই পাঁচটি রাত কি রজবের প্রথম রাত শাহাবানের চোদ্দই সাবান দিবাগত রাত রমজানুল মোবারক মাসের সাতাশ আর দুই ঈদের রাত এই পাঁচটি রাতে ভাগ্যের পরিবর্তন হয় রমজানুল মাসে মহান আল্লাহ পাক কার কত বয়স কাকে কোথায় রুজি দিবেন এই চোদ্দই সাবান দিবাগত রাতে সেগুলো লিপিবদ্ধ হয় ভাগ্যের পরিবর্তন হয় নিশ্চিত আপনারা বিগত জুমায় শুনেছেন এ সম্পত্তি বাংলা খুতবাতে শুনেননি এবং তাতে আর শুনেছেন সাত শ্রেণির মানুষের দোয়া কবুল হবে না শুনেননি জি নাম্বার 1 ছিল যাদুকর তাহলে আমরা কিও জাদু করি এ থেকে আমরা বেঁচে গেছি দুই নাম্বারে ছিল মদ পাই যিনি মদ পান করেন তিন নাম্বারে ছিল আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বারংবার জেনাকারী মা বাপের অবাধ্য সন্তান সুদ খানেওয়ালা আচ্ছা এর ভিতরে কি আমরা আছি এরকম

ভাবে একটি সেলদার ভিতরে পতিত হয়ে গেছেন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন বুঝি রসূল পাক আলাইহিমুসালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নরা তো কিছু নাই আল্লাহর হাবিবের বিবি মায়েশা আমার নবী পাকের কদম মোবারকখানা ধরে একটু হেলিয়ে দিলেন রসূল পাক আলাইহিমুসালাম বললেন ও আয়শা তুমি কি মনে করছো আমি তোমার হক ফাঁকি দিয়েছি না আয়সা তুমি জানো না আজকালে রাতটা হলো চৌদ্দই সাবান দিবাগত রাত মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের রাতে তওবা কবুল করে গুনাহ মাফ করে থাকে রুজি বন্টন করে আল্লাহ পাক এর দরিয়ায় রহমত আজকে রাতে জোশ আমি রাসূল পাক আলাইহিস এই জন্য বেশি লম্বা সেজদা করি আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আমরা কবর জিয়ারা তো করেছি না করিনি এ কবর জিয়ারাত করা রসুলের পাকের সুন্নাত হাদিস শরীফের ভিতরে আসছি আমার রসুলের পাক আলী হিমু সালাম একদিন ছোট বিবি মায়েশার দিয়ে আল্লাহ তাআলার ঘর বাবার থেকে উঠে গেলেন

বিপদ বলেন ও আয়শা আকাশে যতটা তারা দেখেছো ততটা পরিমাণ নেকি হলো আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা পৃথিবীর কোন বৈজ্ঞানিক পৃথিবীর কোন সায়েন্স পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আকাশে তারা গুনে শেষ করতে পেরেছে ভবিষ্যতে পারবেও না

মেয়েরা দেখবেন বাপকে বেশি মোহাবৎ করি আল্লাহ তালা চিন্তা করছেন যদি সব দেখি তার হয় তো আমার আব্বার কোথায় গেল

মক্কা থেকে মদিনায় হিজরত করারকালীন আমার রসূল পাকের মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন যত কষ্ট করেছেন সাপের বিষাক্ত যন্ত্রণা ওই রাতের নেকি তুলনা ওমর ফারুকের সমস্ত নেকি এক হবে না মুসাল্লিমে ইব্রাহিমের আলিখের আমরা বুঝতে পারলাম নবী পাককে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন কতটা তারা রয়েছে নবী তবু জানেন আল্লাহ পাকের জানানো ঠিক কিনা তাই জ্ঞান কে দিয়েছেন আল্লাহ নবী কত জ্ঞানী কেউ কি বলতে পারবে নবী এমন পরিমাণ জ্ঞানী নবীর জ্ঞান কেউ বলতে পারে এজন্য বলেছে জামানা দিওয়ানা ও গো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুললো না জামানা দিওয়ানা ওগো আমিনা তোমার লালের নাই তুললো না আমাগো তোমার লালের নাই তুললো না রাসুল বলেন সুবহানাল্লাহ এবাবজি আমার ভাইরা রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার শেখে মোবারকায় আসলেন আমিনা বলতেছেন আমি দেখি আমার পেটটা কখন কোন ভারী হয় নাই সাধারণত মায়েদের যেমন পেটটা ভারী হয় দেখে বোঝা যায় গর্ভে কোন সন্তান আছে আমার পেট কখনো ভারী হতো না মাঝে মাঝে আমার পেট থেকে একটা নদের জ্যোতি প্রকাশিত পেত ওই জ্যোতিটা এমন আলোকিত হয়ে যেত আমি সাম্প্রাতা সিরিয়ার এলাকাগুলো আমি না স্পর্শ দেখতে পেতাম শুধু তাই নয় হাবিবে পাক আলী হিমু সালাতো সালাম গর্ভে থাকা কালীর মা মেনা রাদি আল্লাহ বলেন আমি যখন একদিন পানি আনতে গেলাম হঠাৎ করে দেখি কুয়ার পানিটা উপরে প্রতিদিনের ন্যায় অমন নয় আমি আমেনা রাদি আল্লাহ তালানা শুভ সংবাদ সব দিক দিয়ে শুনি আমেনা তুমি বড় ধন্যবাদী তুমি বড় ভাগ্যবতী জগৎগুরু গুরু হাবিবুল্লাহর জননী হবে তুমি এজন্য তোমায় মোবারকবাদ রসুলের পাক আলী মুসালাত সালামের মা পানিটা উঠানোর পরে চলে আসেন এমনি সমাতে দেখছেন এক যাক পাখি চলে যাচ্ছে ওই পাখিদের ভিতরে একটা পাখি ডেকে বলে পাখির দলেরা খবরদার যেন সম্মুখে দেখ আমি না দাঁড়িয়ে রয়েছে তার মাথার উপর দিয়ে যাবি না হাবিবের মায়ের বিয়াদবি করে ফেলিস না পাখিগুলো দুই সাইড দিয়ে গেল আমি না কোন রকম মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে গেল না অবলা জীবগুলো এত আদর

রসুলের পাকের পাওয়ার আল্লাহ দিয়েছে শোনা মালিকের ওই রসুলের পাক আলী মুসালাম সম্পর্কে বলা হয়েছে গীতার ভিতরে বলা হয়েছে ত্রিপি ডগের ভিতরে বলা হয়েছে জিন্দা বিস্তার ভিতরে বলা হয়েছে বাইবেলের ভিতরে বলা হয়েছে ইনজিলের ভিতরে বলা হয়েছে কোরআনে তো হুবাহু বলা হয়েছে বলুন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে বলা হয়েছে অবতার যিনি হবে শেষ হবে। শ্রী কলখের বারো তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নেবে তার বাপের নাম হবে বিশু যশা মায়ের নাম হবে সুমতি বিশু মানে প্রভু যশা মানে দাস যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আবদুল্লার বাংলা মানে হলো আল্লাহ দাস বলি উন্নসবহান গীতার ভিতরে আরো বলা হয়েছে যিনি জগৎ গুরুর মা হবে তার নাম হবে সুমতি সুমানে সুন্দর মতিমানে মন যার মন হবে সুন্দর সেই হবে জগৎ গুরু হাবিবুল্লার মা আর বিতে নাম হলো আমিনা আমিনার বাংলা মানে হলো সুন্দর মন জোরে বলুন সুবহানাল্লাহ সংবাদ সব জায়গায়

আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাঁড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ দেব না আমরা নবীর দিওয়ানা সিনেমা বন্ধ দেব না আমরা নবীর দিওয়ানা তাস বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না আমরা শুধু দিওয়ানা এ ফাঁকে বলছে আমার মায়েরা আমরা ওলির দিওয়ানা আমরা অলির দিওয়ানি পর্দা করতে পারবনি আমরা নবীর দিওয়ানি শ্রিয়াল বন্ধ দেবনি বিশ্বের জমিনে রসুল পাক আলি হিমু সালাত সালামকে মহান আল্লাহ পাক এই ধরা ধামে আপনার কেনা ভূমিষ্ঠ করবেন জমিন বলে আয় আল্লাহ পাক আল্লাহ তালা আমার মাঝে তোমার হাবিবকে দাও আসমান বলে আমার মাঝে তোমার হাবিবকে দাও মহান আল্লাহ পাক আল্লাহ তালা চিন্তা করলেন কি করব হাবিবে পাকে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে রবিউল আব্বাল মাসের বারো তাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করালেন সোনাবানি গীতা

এখানে বলা হয়েছে মুহাম্মাদের কথা তারিখে মরুভূমি অঞ্চলে তিনি জন্ম নেবেন বাপের নাম মায়ের নাম সুমতি রামের বাপের নাম তা নয় আপনার এমনি করে হরির বাপের নাম তা নয় যদি একজনই তিনি হলেন জগৎগুরু হাবিব্লাহ যদি কনসান যার উম্ম আমরা মুসলমান হয়ে বড় ধন্য

এমন একটি সময় সুবে শুভে সাদেতেই রসুলে পাকে দুনিয়ার বুকে জন্ম নিলেন হাজরাতে মরিয়ম আসলেন দুনিয়ায় হাজরাতে হাজের আপনার হাজের আসলেন দুনিয়ায় হাজরাতে আসিয়া আসলেন দুনিয়াতে ও তুমি চিন্তা করো না পৃথিবীর জমিনে তুমি কি আমায় চেন না চেন না গো ও গো আমি না বিবি চেন না গো তুমি আদম সফি ও বিবি হাওয়া আমি চেন না আমেনা বিবি চেননা গো তুমি ইব্রাহিম নবীর বিবি আমি হাজরা নাম আমি যেন না গ ও আমি না বিবি চেন না গো তুমি রাওনের স্ত্রী আমি হাজরা নামে আমি আসিয়া নামে আমি আর গেলে মা সব রাসূলের পাক আলাইহিস সালাম ধামে ভূমিষ্ঠ হলেন হযরতে আমিনা বলেন ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা দেখাই গেল উদাও হাজারতে হাজেরা মনে করতেছেন আমি নারী কাটব মারিয়াম মনে করতেছেন আমি কাটব আসিয়া মনে করতেছেন আমি কাটব যেহেতু দুনিয়ায় কাটা হয় দস্তুর অনুযায়ী কিন্তু ইনি এমন پیغمبر মহান আল্লাহ পাক আল্লাহ বলেন আমি মায়ের পেটরে মায়ের পেটের ভিতরে যাকে রেখেছি নারী কাটা অবস্থায় পৃথিবীতে তোমরা কেউ আমার হাবিবের নারী পাবে না পৃথিবীর জমিনে আমরা দেখি বাচ্চা ভূমিষ্ঠ होने আগে কাটে হয় মায়ের নাই দাঁতে বাচ্চাগুলো মায়ের নাপাক খেতে থাকে পেটের ভিতরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ায় বানিয়েছি আমার নবীকে আমার ইচ্ছাতে মায়ের পেটে নাইকাড অবস্থায় বাঁচিয়ে রেখেছে আমার ইচ্ছাতে এ আমার বান্দা বান্দি খবরদার জানো আমার নবীকে তোমাদের মতো ভাববে না কিন্ত এই কোরআন শরীফে লেখাই আছে কুল আনা বাসার মিসলুকুম নবী বলুন আমি তোমাদের মতো মানুষ তাহলে কোরআন যখন বলেছে আমি তোমাদের মতো মানুষ তাহলে নবী আমাদের মতো মানুষ নাকি নবী আমাদের মতো কোরআন বলছে যখন আব্বা আমার ভাই জানেরা এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদিদের শানে মুসলমানের শানে নয়

আমি তোমাদের মতোই একজন মানুষ আমি খোদার বেটা নয় আমি জিন নয় আমি ফেরেশতা নয় আমি ভূত নয় এটা কাফের জন্য প্রযোজ্য এই আয়াতটা মুসলমানের জন্য নয় যে আয়াত মুসলমানের জন্য নয় এখন ওই আয়ার যদি আমি পড়ে বলি নবী আমাদের মতো নবীকে আমাদের মতো বলা হারাম তার পিছনে একতেদা করে নামাজ পড়া হারাম যারা নবীকে আমাদের মতো বলবে তাদের পিছনে নামাজও হয় কোরআন মাজিদের ভিতরে বহু আয়াত এমন অবতীর্ণ হয়েছে আপনি আমি সেটা হয়তো জানিলাম যিনি কোরআন মাজিদের ব্যাখ্যা করবেন দশটি জ্ঞান তার প্রয়োজন দরকার কটা জ্ঞান আয়াতটা কেন অবতীর্ণ হলো কোথায় অবতীর্ণ হলো বদরে না উহুদে মক্কায় না মদিনায় কি কারণ অবতীর্ণ হলো কি প্রসঙ্গে অবতীর্ণ হলো সব জ্ঞানগুলো তার প্রয়োজন রয়েছে সোনা মালিকের আমার পৃথিবীর জমিনে হাজরাত ইয়াসিয়া হাজরাতে রাসূলে পাক আলাইহিস সালাম পেলেন না হঠাৎ করে উদা হয়ে গেলেন কিছুক্ষণ পর দেখা যায় হাবিবের আপনার গুপ্ত স্থানটা ঢাকা

ওগো রহমত নেমে এলো প্রসাপ পরি মায়ের কলে উম্মতি বলে কাটিল ওগো রহমত নেমে এলো হালে মহালে মামিনার কোলে ওগো রহমত নে মে লো হালিমা খুশি মনে চুমা দিয়ে চাঁদব বдоне pore নিজের পুকে tele ogo ভালো ও গোরাহমত এলো এতি মালে মা আমিনার কোলে ও নে মেলো এলো পীর পায় গম বার এলো এরা কি কেউ কেদেছিল দেছিল হিংসা ছে কেন কাদিল ওগো মত নেমে এলো এতিম হালে মামিনার কোলে ওগো মত নেমে এলো শুধু তাই নয় দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে পাথর বেঁধে পরে নিজ রাত্রি কাটালো এলো কে এমন হবে বলো না এমন কে হবে আজ না চিনিলে চিনিবে যেদিন তোমার সব হারাবে সেদিন কি হবে বলো ও গোরাহমত নেমে এলো যখন সুবহান এরকম নবী আর হবে আর হয়েছে সেই নবী শুধু তাই নয় রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিল বাবাজি হযরতে হালিমাতুস সাবিয়া ফিরে যাওয়া না না গিয়ে রসুলের পাক আলাইহি মুসাল্লাতু সালামকে দেখে স্বামীকে জিজ্ঞাসা করে স্বামী আমি কেই বাচ্চাটাকে নিয়ে যাব পৃথিবীর জমিনে তার আব্বা নাই তিন ছেলে স্বামী ডাক দিয়ে বলি বিবি হালিমা ফিরে যাওয়া চাইতে বাচ্চা নিয়ে যাওয়া ভালো

পুর ভিতরে এসে আমার নবী স্তনে লাগিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ হযরত হালিমাตุস সাবিয়ার ডান স্তনটা টানতে শুরু করেছেন কিছুক্ষণ পরে হালিমাตุস সাবিয়া জগত গুরু হাবিবুল্লাহকে বাম স্তনে লাগিয়ে দিয়েছেন নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন কোন মতে বাম স্তনে মুখ লাগাছেন না হালিমাตุস সাবিয়া আবার ডান স্তনে লাগালেন তাবুন ভিতরে নবী আমার টানতে শুরু করেছেন আবার গহশোটা বোঝার জন্য আবার বাম ধারে গিয়েছেন হাবিব আমার আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন শিশু নবী বলতে চাইলেন ওগো দদমা হালিমা জগতের বুকে আমি ভাইয়ের হক ভাগি দিতে আসিনি ভাইয়ের হকগুলোকে পক্ষ না পক্ষ ভাবে আমি ভাইয়ের হক বুঝিয়ে দিতে দুনিয়ায় আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ওমা আর সেলনা কাইল

মাওলানা আলী কারমัล লাওয়াজহু খোদা 타이গার নবী পাক কে তিনি হযরতে আবু বকর কে যখনই দেখেন তখনই সালাম দেন এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন আসছেন আর মাওলানা কায়েনাত আলী রাদিয়াল্লাহু তাআলা ন দাঁড়িয়ে ছিলেন সালাম দিচ্ছেন না সিদ্দিক আকবর চিন্তা করছেন প্রতিবার যখনই দেখা হয় আমাকে আগে আগে সালাম দেয় কিন্তু আজ কেন দিচ্ছেন না যাক আমি কেনবা দেরি করব আমি দেই উনি দিলেন मलाइका कायनात হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ওয়া আলাইকুম আসসালাম মুসাফা হলো উনি গেলেন বাই আর সিদ্দিক আকবর গেলেন নবীর পবিত্র দরবারে মনটা খারাপ আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসমানে জান্নাতের খবর মায়ের পেট থেকে শুনতে পায় সে নবী কি বোঝে না উম্মতের কি হচ্ছে রাসূল পাক আলাইহিস সালাম বললেন কি ব্যাপার সিদ্দিক এত মনটা খারাপ হুজুর কি কইব আমি আমাকে যখনই দেখে তখনই আলী সালাম দেন আর আজকে দিলেন আমার এজন্য মনটা খারাপ হযরত নবী পাক আলাইহিস সালাম বলেন ডাকা তো তাকে ডাকা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন আশামির মতো দাঁড়িয়ে আছেন আহা আমাদের মতো বিয়াদব নাকি আশামির মতো দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার আলী তুমি সালাম দিলে না মনটা খারাপ আবু বকর এটা হযরত আলী রাদিয়াল্লাহু taala অনুহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আজ রাতের বেলায় আমি যখন তাহাজ নামাজের পরে একটু আরামে গিয়েছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখেছি হুজুর শুধু জান্নাত দেখি নাই আমি আলী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করার পরে দেখতে পাই বিশাল বড় একটা চেয়ার রয়েছে তার ভিতরে বিশাল বড় একটা সিংহাসন রাখা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যারা আগে আগে সালাম দিবে ওই সিংহাসনের মালিক তারা হয়ে যাবে আমি আলী চিন্তা করলাম এতদিন তো আমি না জেনে সালাম দিতাম আজ যখন আমি সবসের মাধ্যমে জেনেছি ওই ওই সিংহাসনটা আমি আলী আমার জন্য বরাদ্দ না করে আবু বাকারের জন্য বরাদ্দ করেছি তাই তাই রয়েছি সুবহানাল্লাহ নবী সাহাবীদের কত না চাইতেন অন্য জনাকে দিতে আর আমরা বেশি করে দিতে আমরা নবীর দিওয়ানা অন্য ভাইকে দেব না বাপজি এই তো অবস্থা যাই হোক রাসূল পাক আলাইহিস সালাতু সালাম মা আপ মা হালিমাতু সাবিয়াত দান স্তন পান করলেন মায়েদের দেখবেন বাম স্তনে দুধের পরিমাণ বেশি মায়েরা বেশি পান করায় বামটা পছন্দ করলেন নবী একটা দুধের পরিমাণ কম যার যে রসুল ছোট্ট কমটা পছন্দ করে তার সাহাবিরা কি জান্নাতের সিংহাসন নিজের জন্য আগে বরাদ্দ করে আবু জন্য দিচ্ছেন কি আদব গো কি মোহাবতাদের

এই প্যাসেঞ্জার এর ওরকো প্যাসেঞ্জার তো আমিন উদ্দিন নয় প্যাসেঞ্জারস তিনি কে رحمتালিল আলাল এখন এত দ্রুত যাওয়া দেখে সবাই বলি এত দ্রুত গেল এমন কি বাচ্চা না জানি নিয়েছে

নবি সাপ খোদা পাবিনে দিওয়ানা নবি সারা খোদা পাবিনা ওলি সা নবি পাবিনা ওলিসা নবী পাবিন আল্লাহ বলেন কোরআন পাকে চাও যদি কেউ আমাকে ধরোগ নবীর খানারে দিওনা নবি খোদা পাবি না নবি বলেন হাদিস পাকে চাও যদি পেটে কেও আমাকে কে ধড়োগি বলি রে তামাক খানা রে দিও না বলি খোদা পা

খোদার নবী সা খোদা পাবিনা এখন মেজলা হুজুর ফির কিবলা আবু জাফর সিদ্দিকি রাহমাতুল্লাহ আলাইহি এর জানা যায় বাগ পরে এ বাগ পুকুরে ওই জলসায় আমি আসি মুর্শিদাবাদ থেকে অন্য অন্য আলেম ওলামা ছিলেন তথাপিও আমার আগে বক্তব্য রাখলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব কিবলা আব্দুল কাবির সাওয়ার ভাই উনি বক্তব্য রাখার পর পরে আমাকে উনি সহবদিত্ব করে আমাকে উঠিয়ে দিলেন আমি উঠেছি মিনিট 25 ও বক্তব্য রেখেছি এখন ওখানকার লোক ফোন করলেন হাটে যেহেতু হুজুরের নাতিদের যাওয়ার কথা দেরি করছেন কেন ফোন করে জানতে পারলেন ফুরফুরা শরীফের মেজ হুজুর পীর ক্বিবলা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে মানুষের নজর থেকে আ'ল হয়েছে

আর হুজুর বল দুনিয়া থেকে কেমন মানুষের নজর থেকে লুকিয়ে গেছেন পাখা চলছে ঘাম বাড়াচ্ছে মরে নাকি তারা এই দেখে ধনীও ছিলেন ওখানে তাহলে বাপ আমার কথা এতটুকু আল্লাহর আউলিয়া বান্দাদেরকে যারা দেখেছেন শুধু তাই নয় মেজহুদুর ফিরকিবলা রহমাতুল্লাহ আলাইহির নেঘা কেমন ছিল বাবা আপনাদের এই এখানে কাজ কাম করে দেখবেন আমাদের এই মহিষ পুকুর কাংলা মন্ডলের ছেলে ইসরাত মন্ডল রাজমিস্ত্রি করে ওই আপনার মিশনের পাশে আর ভাইরা ভাইয়ের সঙ্গে করে তো বলছে আমরা একদিন ফুরফুরার দরবারে যাচ্ছি যেতে গিয়ে আমাদের গাড়ি প্রতিমধ্যে খারাপ হয়ে যায়

ভিতরের আওয়াজ মারপেট শুনতে পায় তো ফুরফুরা থেকে আল্লাহর অলিরা তার মুড়িদের আপাত বিপদ সুবিধা অসুবিধা বুঝতে পারে না আমি কথা যদি মিথ্যা বলি আপনি কি শুনে নেবেন সকালবেলা বেশি দূরে নয় বা আমি এটাই আপনাদের বুঝাতে চাই আল্লাহর অলি যারা এদের পাওয়ার আলাদা এদের সান আলাদা ই আল্লাহর দেওয়া তো আমি জানা যায় পৌঁছানোর পরে আমি দেখছি পাখা চলছে তোমার মন সাইদ সত্যি দিল আমার এত সন্তুষ্ট হলো এত আনন্দিত হলাম আমি যে আল্লাহর আওলিয়া বান্দার নজর আজ আমি তাদের দর্শন পেলাম বাবজি তো যারা আউলিয়া দেখে দিল এত সন্তুষ্ট হয় তাহলে নবী দেখলে কি হবে নাকি যার জন্য तमाम दुनिया হযরত হালিমাตุস সাবিয়াকে বলেন হালিমা এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি যাকে দেখতে দেখতে চোখের বেদনা ভালো হয় যাকে দেখতে দেখতে পেটের বেদনা ভালো হয় যাকে দেখতে দেখতে মাথা যন্ত্রণা ভালো হয় খালিমা এমন বাচ্চা দেখিনি কখনো বলি এই বাচ্চাটা হলো হালিমাตุস সাবিয়া আমি নিয়ে সেটি সাথে করে বা বাファーায়াতিম টাকার লোভে আমি আনিনি আমি যে কিসের হয়েছি আমি আমি জানি না প্রেম কি দেখা যায় অনুভব করা যায়

রসুলে পাক শুয়ে রয়েছেন আমি দেখতেছি বিশ্ব নবী হাত ডান দিকে করছেন আকাশে চন্দ্র ডাইনে ঢুকে যাচ্ছেন হাতটা বাম দিকে করছেন আকাশে চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছেন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের নবুয়াতের পরে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আপনি কি দয়া করে আমাকে বলবেন ওই রাতের বেলাতে হালিমা তো সাবিয়া দুলনার যে ঘটনাটা কি কারণে চন্দ্র ঝুঁকে যাচ্ছিল নবী পাক বলেন চাচা জগতের বুকে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু আমার আব্বা নাই কে আমাকে খেলনা কিনে দেবে দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতিম করে ভূমিষ্ঠ করিয়েছেন তাই আমি হালিমাতুস সাবিয়া আল্লাহতে যখন শুয়ে থাকি আমার আল্লাহ পাক আকাশের চন্দ্রকে আমার খেলনা বানিয়ে দিয়েছে তাই আমি ডাইনে হাত করলে ডাইনে চন্দ্র ঝুক্ত বামে হাত করলে বামে চন্দ্রটা ঝুঁকে যেত ও শোনা মালিকেরা হযরত হালিমাตุস সাবিয়া বর্ণনা করতেছেন আমি হালিমাตุস সাবিয়া যতদিন আমি আমার ঘরে ঘরেতে শিশু মুস্তাফাকে রেখেছিলাম কখনো কোন দিন আমি হালিমাকে দোলনাটা হিলাতে হইনি অটোমেটিক আমি দেখতাম দোলনাটা যেন দুলতো আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল কে পাঠিয়েছিলেন জিবরাইল او আমার حبيبه ওই দলনাটা তুমি সব সময় দোলাবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন কবি লিখছেন ঝুলা ঝুলাকে বাতাতে জিবরাইল ঝুলা ঝুলাকে দলনাকে উর্দুতে ঝুলা বলে ঝুলা ঝুলাকে বাতাতে জিবরাইল

আপনার কিনা দিয়ে দিলেন শুনে মানে আমার এমনি করে আব্দুল্লাহ আপনার কিনা রাসূল পাক নিয়ে গেলেন এমনি করে দেখেন একটা গাছের নিচেতে নবী পাক কে বসিয়ে দিলেন রৌদ্র প্রখর যে চলতেছে হঠাৎ তাকে সাত অঙ্গ দিকে ছিল আমার নবী পাক যেই না গাছের নিচে গিয়েছে ছায়াটা ঘুরে আমার নবীর প্রতি ছায়া দান করেছে কোন সুবহানাল্লাহ গাছে নবীকে চেনে কিন্তু আমরাই চিনি না ہتو بھاگا ہمرا মিল্লাত ইসলামী আমার এমনি করে আব্দুল্লাহ আপনার করলেন কি জানে যেই দেখতে পেছেন আপনার কিনা এমনি করে বকরিগুলো আপনার ছেড়ে দিয়েছে হালিমাতু সাবিয়াকে বলছে মা জননী আজ আমি বড় ঘটনা দেখেছি বৃক্ষটা ছায়াদান দান করেছে ওগো মা জননী শুধু তাই নয় ওই বৃক্ষের উপরে কত পাখি ঘুরেছে আমার দুধ ভাইয়ের সঙ্গে কি বলতে আমি বুঝতে পারি হালিমাতু সাবিয়া বলে বাবা আব্দুল্লাহ এতিম ছেলে খবরদার কোনো রকম অসুবিধা যেন না آء <laughs> আব্বা আমার ভাই জানেরা এমনি করে মা জননী খুবই তাগিদ দেয় যে সব সময় তাকে আপনার দেখে দেখে রাখবে যেন কোনো রকম অসুবিধা না ঘটে সোনা মনি কেরা আমার হাতে দেখ দিন আব্দুল্লাহ ছুটে বাড়ি আসছে মা জননী ওগো মা জননী আমি যখন ভাই জানকে পশি দিয়ে একটু দূরের দিকে গিয়েছি হঠাৎ দেখি আপনার কিছু বাদ কিছু সিংহ কিছু হাতিতে আমার ভাই কি ফেরোয়া করে রেখেছে মা আমি দেখে পালিয়ে এসেছি হয়তো ভাই এতক্ষণ মারা দিয়েছে তারা হয়তো আমার ভাইকে ভাগ করে খেয়ে ফেলেছে হালিমা সাবিয়া এমনি করে বেটার মুখে শুনে দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করেছেন দেখে আল্লাহর হাবিব হালিমা তো সাবিয়াকে যেই দেখতে পেয়েছেন উঠে দাঁড়িয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে বলে ওগো জঙ্গলের জীব তোমরা চলে যাও আমার হালিমাตุস সাবিয়া আমার দাদুমা চলে আসছে সব জীবগুলো আপনার চলে গেল সাইডে আলে চলে গেল হালিমাตุস সাবিয়া আমার নবীজিকে কোলে করে নিয়ে বলে বাবা মুস্তাফা আ তোমাকে আসতে দেব না কোন রকম যদি তুমি রুটি হয় আমি তোমার মায়ের কাছে জবাবদিহি করতে পারব না বাবা এর জন্য চলো এক নয় তিন দিন নবীজি কি আর সঙ্গে পাঠানো হয় না এমনি করে জঙ্গলের জীবগুলো সকলে পরামর্শ করছে কি করি সন্ধ্যার একটু আগে আবদুল্লাহ যখন বকরিগুলো ঘুরিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে হঠাৎ করে এক বকরিকে ধরে ঘাড়ে করে নিয়ে বাঘ আর বড় ক্ষতি হয়ে গেছে আমাদের আপনার যে দুধটা যে বকরির দুধ দুধ ভাইকে পান করানো হয় ওই বকরিটা ধরে নিয়ে গিয়েছে মা বলতে পারবো না তাকে হয়তো খেয়ে ফেলেছে

নবী বাইরে নবীর কেমন হবে। হাদি শরীফে বলে যে রাস্তায় ওমর ফারুক একদিন চলে যেতেন শয়তান চল্লিশ দিন ওই রাস্তায় যায় না যদি নবী সাবির তো মোস্তাফার পাওয়ার কি হবে

দিলেন আমার নবী পাক আলী মুসাল্লা বলেন কই বকরিটা যেই না বকরিটাটা হলো নবী পাক জিজ্ঞাসা করেন বড় বলো না বকরি তোমার কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারাটা রাত বাঘ সিংহ হরিণ গুলো আমাকে আপনার ক্রিয়া কর্তৃত্ব করে সকলে ঘেরোয়া করে বসেছি সকলে একটাই কথা বলে সিংহ চিন্তা করে আমি যদি ঘুমাই হাতি তো হয়তো আঘাত করবে হাতি চিন্তা করে আমি যদি ঘুমাই তাহলে হাতিরা আপনার আঘাত করবে হুজুর গো সারা

অবলা জীব যদি এত মহাবাত করে আমরা কি হবে উপায় নাই বাবা

আল্লাহ পাকি জ্ঞান আমার নবীকে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ জীবেদের জ্ঞান জীবেদের ভাষা নবীরা বোঝে ঠিক এ প্রসঙ্গে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি বলেছিলেন হুজুর মোরগে কি বলে কুকুরে কি বলে আমি তো বুঝতে পারি না তো একটু শিখিয়ে দেন না তো নবী মুসা আলাইহিস সালাম বলেন না না তোমাকে শেখানো যাবে না হুজুর দেন না একটু

যাই হোক রসুল পাক আলিহিম সালাত সালাম এমনি করে আপনার কিনা আসা যাওয়া করেন হঠাৎ করে আবদুল্লা ছুটে বাড়ি আসছে ওগমা জননী ওগমা জননী কি ব্যাপার বাবা এমন করে দ্রুত গতিতে ছুটে আসে কেন কি ঘটনা ঘটে গেছে জননী গো

ৰ পাকিম বোলেনা হালিমা এই আল্লাহ তরফ থেকে দুই জন ফেরেশতা এসেছিলেন আমার কাছে একজনের নাম ছিল জিবরাইল আর একজনের নাম ছিল হযরতে میکাইল আল্লাহর পক্ষ থেকে আমি নবী পাকের সিনান চাক করে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হালিমাตุ সাবিয়া বলে বাবা মুস্তাফা আমি যতটা পরিস্থিতি দেখেছি তোমাকে আর রাখা যাবে না আমি তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিয়ে আসব নইলে কোন রকম যদি হয় অসুবিধা যদি হয় তোমার মায়ের কাছে জব্দি করা যাবে না এমন করে খবর দিলেন যে আবার মুস্তাফাকে নিয়ে চলে আসবেন

হালিমাตุস সাবিয়া বলেন উপায় নাই দি আসতে হবে নিজে চাপলেন উটের উপরে করে রসূল পাক আলাইহিস সালাম কে নিয়ে চলে যাচ্ছেন বাবা এমনি সমাতে কিছু দূরে গিয়ে দেখছেন একজন মহিলা কুয়ার নিকটে কাঁদছে হালিমাตุস সাবিয়া বলেন গুন তুমি কাঁদো কেন বলে এই কুয়াতে পানি দেখতে এসেছি আমার কোল থেকে বাচ্চা পড়ে গেছে বাবা আমি এই সেদিন একটা জলসা করতে গেলাম পনিশল বাকো রাজেলা মানে দুর্গাপুর থেকে তো ওখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম ওখানে একটা কুয়া ওই মা ওরকম পানি দেখতে যায় কল থেকে বাচ্চা পড়ে গিয়ে সে মারা যায় তুলতেই পারে আমি যখন ঘটনা শুনলাম তো কুয়াটা রাতের বেলাতেই দেখতে গেলাম যেহেতু ভোর হলি আমি বেরিয়ে চলে আসব রাতেই ঢুকেছি আর রাতে বেরিয়ে আসব তো দেখলাম গভীর কুয়াটা ষাটখানা পাদ বসানো আছে কুয়ার আমদানিটা বেশি তো হালিমা সাবিয়াকে বলছেন বোন আমি পানি দেখতে যে আমার থেকে বাচ্চাটা হঠাৎ পড়ে গেল পানিতে ডুবছে উঠছে আমি মা কেমনে শান্তভাবে বসি

বলে তুমি একটি মাত্র মোজে যা দেখেছো আর আমি শত শত মোজে যা দেখেছি তাই তার মায়ের কাছে ফেরত দিতে যাই ও সোনা মানিকেরা আল্লাহর রাসূল আলাইহিস সালাতু সালাম ওই কুয়াতে থুতু দিলেন কেন উনি মুখে যদি বলতেন বাচ্চাটা আসতো কিনা উপরে আসতো না বাচ্চা থুতু দিলেন কেন সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব

আর মায়ের বাচ্চা কুয়ায় পড়ে আছে আপনার থুতুর বরকাতে বাচ্চাটা গো তুলে দেব ওরে জগৎবাসী রে কেউ জান আমার নবী কি তোমাদের মতো বলো না আমরা যদি কোন রুমালে থুতু মুজি তো বা শিয়া যায় না নাকি কি দুর্বন নবী থুতু অসুদ নবী থুতু অসুদ যদি বলেন তাই হয় কখন থুতু গন অসুদ হয়

কখনো বলবেন এজন্য বাবাজি আমার ভাইরা আমার নবী পাক আলাইহিস সালামের পাওয়ার আলাদা আল্লাহ পাক তার shan o man অনেক বেশি করে দিয়েছেন শুধু তাই নয় যুবকেরা আমার পৃথিবীর জমিনে ওই নবী পাককে যারা mohabbat করে তাদের ভাব ও গতি আলাদা যুবকেরা আমার আমরা সবাই বলি আমরা নবী দিওয়ানা কিন্তু নামাজ পড়তে যাব না পৃথিবীর জমিনে রাসূল পাক আলাইহিস সালামকে যারা মুহাব্বত করেছেন ভাব আলাদা কেমন করি সোনা মানে খুদু মাথায় রাখুন আমার নবী পাক আলাইহিস সালাম একদিন বলছে আলী তোমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না হুজুর কার না ইচ্ছা হয় যে রাহমাত আলামিনের জামাই হবে আগো কথার কথা যদি এখন আমি বলি যদি কেউ বলে আমি তোমাকে আমি জামাই পাই কথায় আরো উপমা দিয়ে বলি মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী আমাদের

একটা যুদ্ধ করার জন্য তলোয়ার আর একটা মাত্র ঢাল নবী বলে না কাজ করো তোমার ঢালটা বিক্রি করে দাও কি করো ঢাল বিক্রি কর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ঢাল বিক্রি করবেন বাবা উসমানে গনি রাদি আল্লাহ তালা ঢালটা খরিদ করে নিলেন আশিদের হামে যখন ঢাল খরিদ করে নিয়েছেন বাবা জি আমার ঢাল খরিদ করে নেওয়ার পরে তে আবার বলছেন ওগো ভাই আলী এই ঢাল উপযুক্ত আমার হতে পারে না এই ঢাল আমি তোমায় দান করে দিলাম অনেক সময় অনেকে বলে কুলসুম বিবি মেজবানি করলো ফাতেমাকে বললো না কোনো দলিল নেই বলো বাবা একদম ফালতু কথা যদি তাই হয় কতটা ভালোবাসেন উসমানে গনি রাজি আল্লাহ পয়সা দিয়ে ঢাল কিনে আবার উসমানে গনি মাল আলীকে দিয়ে দিচ্ছেন আর ওরা বলছে মেজবানি করলো তো বললো না কোন দলিল নেই কিন্তু বহু কথা এরকম অনেক কিছু বলে

কিন্তু মা ফাতে মা জোহরা জোহরার দিয়ে আল্লাহ চোখে পানি চোখের পানি ফেলে ফেলে আপনার কিনা কান্না শুরু করে দিয়েছেন

বাবা দেখবেন বিবাহের পরে জানিনা খাইয়ে সাল্লাম তার দুইটিকে জামাইকে এক মিষ্টি দুই খাওয়ালেন মিষ্টি মুখ করিয়ে দিলেন বিদায় দিচ্ছেন আমার । তিন দিন আপনার কিনা হালিমা হাজরাতে রসুলের পাক আলী হিমসালাম আরো বলেন ও গোমা ফাতেমা শোনো শোনো মা আমার আলী বড় গরিব

আমি স্বামীর ঘরে খুব ভালো আছি আব্বা হাল্লাপা সুখে আমায় রেখেছে আব্বা তবে সেই থেকে আসার সময় মিষ্টি মুখ করেছিলাম গো আব্বা তিন দিন ধরে কিছু খেতে পাইনি আমার নবী পাক আলাইহিস সালাম বলেন মাগো ধৈর্য ধরে থাকো আল্লাহ পাকের কাছে দোয়া করি কিয়ামতে জান্নাতের সর্দারিনী তুমি হবে মা দুনিয়ায় কষ্ট না করলে কিছু পাওয়া যায় না আমার ফাতেমা তো জোহরা বলে আব্বা গো তিন দিন ধরে কিছু খাই না বলে আপনার জামাই আলী বাজারের ব্যাগটা নিয়ে মদিনার গলিতে কর্ম করতে গিয়েছি বলেছে আমি কাজ করি বাজার থেকে খাওয়ার জিনিস কিনে নিয়ে আসবো আব্বাজার এখন আপনার জামাই বাড়ি আসেনি নাবি পাক আলী মুসাল্লাম বলেন মা ফাতেমা আমার জামাই বাড়ি আসলাম সালামটা জানিয়ে দেবে এমনি করে নবী আমার চলে আসলেন তবু রসূলের মুখে কোনো চিন্তা নাই নবীর মনে কোনো চিন্তা নাই ও বাবাজি আর যদি আমাদের ঘরে এমন

আর ওই রাতে যদি তুমি মারা যাও আমি কিয়ামতের দিন ফাতে মামার কন্যা ছিল পরিচয়টা দেব না খবরদার স্বামীকে যেন বেজার করোনা না মালিকেরামত মানাই আলী রাদিয়াল্লাহু তাআলা ন মদিনার গলিতে ঘুরে ঘুরে যখন কোথাও কাজ পেলেন না বাইতে চলে आएলেন বাজারের ব্যাগটা খালি ফাতেমা তু জোহরা বুদ্ধিমতি মহিলা মিল্লা তু ইসলামিয়া আমার এখন কত সুন্দর

পবজি আমার ভাইরা এমনি করে হযরত فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাদারে ব্যাগটা দেখে বুদ্ধিমতী মহিলা স্বামীকে ডাক বলে আমার স্বামী তিন দিন আমি فاطمهর মুখে কিছু যাইনি তার জন্য কোনো দুঃখ নাই তবে আমি এই জন্য বেশি ব্যথিত হয়েছি মদিনার গলিতে ঘুরে ঘুরে সারা আপনার ভেতরে ঢুকে গেছে আমি ফাতেমার সৃষ্টি করতে পারি না আপনি আমার সাদুরখানা দিয়ে মদিনার বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাওয়ার জিনিস কিনে আনুন আপনার পেটে কিছু নাই আমি ফাতেমা ছিলাম পারি আর আপনি মদিনার গলিতে ঘুরেছেন আমি ফাতেমার সহ্য করতে পারি না হাজারাতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন ফাতে ফাতেমার

আমি ফতিমা সহ্য করতে পারি না এই সাদরখানা আপনি বিক্রি করে আসুন মদিনার বাজারে আমার স্বামী কষ্ট পাবে আমি ফাতেমার সহ্য করতে পারবো না আলী

রসুল পাকের এলান হলো জিহাদের মাঠে যেতে হবে এখন জিহাদের জন্য তৈরি করছে সামান সব বিবি সংবাদ পাঠাচ্ছে ঘর থেকে যাও গিয়ে বলো অন্তত যেন আমার সঙ্গে একটু দেখা করে যায় স্বামী খবর দিচ্ছে যাও তুমি গিয়ে বলো আমি আমার বিবির চেহারা দেখতে যাব না যদি বিবির চেহারা দেখতে যাই হয়তো তার মায়ায় পড়ে যেতে আর বিবির মোহে পড়ে গেল কথা শোনা হবে না যুবকেরা বিমতী ঘর থেকে আবার খবর পাঠিয়ে দেয় একবার অন্তত ডাক দিয়া বলো আমার স্বামীকে গিয়ে বলে এসো চির জীবনের ন্যায় জিহাদের মাঠে চলে যায় যদি ফিরে না আসি তাহলে আমি কিভাবে চিনবো আমার স্বামীকে ছিল আমি যেতে মানা করব না তবে যেন একবার দেখা করে যাই সেবারের মতো কিয়ামতের দিন যেন আমি চিনে নিতে পারি আমার স্বামী ছিল এরাম দেখতে

কিছু তো বুঝে আসে না ও বিবি দেখো চাইয়া চাদর দিয়ে কেমন নুরের ঝিলিক মারতেছে কেমন নুরের আলো ছটা মারতেছে এই চাদরটা অন্য কারো নয় নবী পাকের কন্যা ফাতেমার গায়ের চাদর মাওলা আলীর বিবির গায়ের চাদর এই চাদরটা বড় বরকতি চাদর মনে হয় বিবি ডাক দিয়ে বলে স্বামী এটা রহমতি চাদর এটা বরকতি চাদর এই চাদরে যদি কোনো রকম ত্রুটি করে ফেলেন হয়তো আল্লাহর গজব সব আমাদের প্রতি হতে পারে এই চাদরটা আপনি ফেরত দি আসুন ওগো বিবি টাকা দিয়ে নি কি এমনি ফেরত দেওয়া যায় ওগো স্বামী ও মঙ্গল হতে পারে আমাদের প্রতি এই চাদর এর এত বড় ভারী দায়িত্ব আমরা বহন করতে পারব না বাপ স্বামী আর স্ত্রী দুই জনা ওই চাদরটা নিয়ে আসে

এখন কত কম হয়ে গেছে ইঞ্জিন ভ্যানটা হয়ে না ও গাড়ি হাল কমে গেছে মেশিন ভ্যান সবদিকে আমাদের এদিকে মেশিন ভাঙে ভ্যানে আর কজন চাবে ওদিকে বাবা 16 জন পর্যন্ত চাপায় তিন চাকা वाला মাছখানে বসা যায় সে অন্য সিস্টেম বিভিন্ন জায়গার বিভিন্ন রকম সিস্টেমের গাড়ি ঘোরা যাই হোক এখন হযরত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে আবু জাহেল আগে চাবুক মারছে আর এই ঘোড়াকে মারার জন্য চাবুকটা কেমন জানেন দড়ি পাকিয়ে পাকিয়ে মাথার কাছে গিরো দেওয়া থাকে এইভাবে মারবে তো সাত সাত করে খুব লাগে কিন্তু কুনসিল লাঠি মাথায় একটুকানি কেটে ওইখানে এইভাবে চাবুক তৈরি করে এখন মারছে আবু জাহেল মারছে যখন তখন ঘোড়া এক পাও হেলে আবু জাহেলের তো রাগ কম না তার নাম হলো আবুল হাকাম বুদ্ধির পিতা ও দেখছে কোন কৌশলে ঘোড়াকে হাঁটানো যায় ঘোড়া মোটে হাঁটে না পিঠে মারে তাও যায় না লাঠির গোড়া দিক দিয়ে মারে আবুকে তাও চলে না সামনের দিক দিয়ে মারে তাও চলে না মারতে মারতে আবু জাহেল না জাহাল অবলা ঘোড়াটা বলে রব্বুল আলামিন আমাকে একটু জবান দাও আবু জাহেলের সঙ্গে দুটো কথা বলি আমার আল্লাহ দয়া একটা কথা বলি আবু হেল যে নবী না বানালে আসমান জমিন দুনিয়া কিছু সৃষ্টি হতো না ওই নবীজিকে পিছনে বসিয়ে তুমি আগে বসি বসছ আমি জবান ঘোড়া যদি এই অবস্থায় মারা যায় তবু নবীর বিয়াদবি স্বীকার করে এক পা তুলতে রাজি নয় ওগো আবু জাহে আমার নবীজিকে আগে করে তুমি পিছনে যা আদব সেই নবীর আদব করতে লাগে যেই বলি নবীকে ভালোবাসতে হ্যাঁ ভালোবাসি কিয়াম কিয়াম না করলে ভালোবাসে বাসে বাসে নুর নবীজি যে জেসা দেখিয়ে গেছে নে ধারায় হবে না কারো দ্বারা সুবহানাল্লাহ আবু জাহেলের হাতের বেজান কলেমা পড়ায় হবে না কারো শকোনো গাছে ফুল ফুটেছে নবী পাকে রাগ মনে নবী পাকে রাগমনে শকোনো গাছে ফুল ফুটেছে নি পাকে আগমনে দু ফিরো সুখে বৃক্ষ এসে দায় পাশে বৃক্ষ এসে তাই পাশে নবী পাকে কি সারায় হবে না কারো দারাই নুর নবীজি যে মোজে দেখিয়ে গেছে নে হবে না কারো দারা সুবহানাল্লাহ

শুনে কালাম হয়ে গোলাম শুনে কালাম হয়ে গোলাম ও মোর ঝোকে নো হবে না কারো দারা নুরু বিজি যে মো দেখিয়ে গেছে ধরা হবে না কারো হবে গেলে জিবরা বলে আমি আগে আর যাব না আমি আগে আর যাব না সিদরা গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না চুল পাথা চলে بے نام একাই গেলেন সেথায় নবীজি একাই গেলেন সেথায় জিবরাইলের ক্ষমতা নাই হবে না কারো দরায় নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছে ধারায় হবে না কারো দরায় আল্লাহুম্মা সল

আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম কি হযরত আমেনা যখন ইজাজাত দিচ্ছেন না বাবাজিরা এমনি করে হবে কি জানেন বাবা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার আমার নবী পাক চাইছেন হুকুম আম্মা একবার হুকুম দেন দেন বলেন যাও বাবা যদি ইচ্ছা হয় চলে যাও কিন্তু খেলার জন্য তোমায় সৃষ্টি করা হয়নি

নবী পাক আলাইহিস সালাম উঠে শার্টটা দেখে ঘাবড়ে গেল কি ব্যাপার কি কি করে আর এগিয়ে আসে আমার নবী পাক আলাইহিস সালাম দুই পা পিছাতে এক পা আগায় না জানি কি করবে তার ঠিক নাই নবী পাক আলাইহিস সালাম আগাতে কি আগাতে পারলেন না বাড়ি চলে আসলেন ছেলেরা আবার যাওয়ার কালে খেল খেলা করে যাওয়ার কালে বলে কি ব্যাপার মোস্তাফা খেলতে গেলে না বলে আমি গিয়েও যেতে পারিনি আগামীতে ইনশাআল্লাহ যাব ও বুঝেছি তুমি দেখতে সুন্দর বলে যাও না না

একটি আওয়াজ শুনতে পাই ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা নবী আমার ডাইনে বামে সামনে পিছনে দেখছেন কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছেন না বারবার যখন কি আওয়াজ আসে ইয়া মুস্তাফা ইয়া মুস্তাফা বলে নবী আমার উপরের দিকে তাকায়া দেখেন নূরানি চেহারার একজন মানুষ উপর থেকে হাত সাউনি দিয়ে বলছে মুস্তাফা চলে যাও বাড়ি চলে যাও

پتھی بھی تو تمہارا آپ بنا রাসূল পাক আলাইহিস সালাম জননী মাকে দেখে বলেন জননী আমার আব্বাজি কোথায় বলুন বালকেরা সবাই কয় আমার আব্বা নাই বলুন না একবার হযরতে আবে না বলেন বাবাজি আজ আমার সেই ভুলে যাওয়া ব্যথা আমার যেন কেটে উঠেছে বাবা এত দিন আমি তোমার আব্বার কথা ভুলেছিলাম কিন্তু আজ যখন তুমি তোমার আব্বা করে কাঁদো তোমার আব্বার কথা আমার মনে পড়ে যায় ও বাবা মোস্তফা চিৎকার করলাই

পাপ করেছে ভালো বেঁচেছে বাবাজি আমার ওই নবী পাক আলাইহিস সালাতু সালাম আপনার কিনা আজ কান্না করছেন আব্বাকে দেখবে বলে বাবাজি পৃথিবীর সমিরে নবী পাক আলাইহিস সালাম যখন কাঁদে সঙ্গে সঙ্গে মা আমেনা আব্বা শ্বশুর আব্বা কাছে চলে যান আব্বা জান একবার হুকুম দিন আমি আমার বেটা মুস্তাফাকে নিয়ে তার আব্বার রওজাটা জিয়ারত করি আনি আর আমি আমার বাপের বাই থেকে একটু ঘুরে আসি হযরত আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে মা তুমি রেডি হও আমরা কি নবীকে কেমন ভালোবাসি আর ভালোবাসি PUBG আমার আমাদের ভালোবাসা আলাদা কিন্তু যারা নবীকে জান থেকে বেশি ভালোবাসেছেন তাদের ভাব গতি ছিল আলাদা আমরা আমাদের বাচ্চা মানুষ করি কাউকে উকিল বানাবো ডাক্তার বানাবো মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু রসুলে পাক আলী সালামকে যারা অতি ভালো তারা অন্য রকম ভাবে হাদিস শরীফে আসে একদিন দামাসকার মসজিদ থেকে হাজাতে বেলাল এলান করছেন কে আসো জিহাদের মাঠে যাওয়ার জন্য তৈরি হও একজন মা সে সাথে করে একটা বাচ্চা এনেছে হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মাগো এই বাচ্চাটা কি হবে 8 থেকে 10 বছর বয়সেই বাচ্চাটা নে জিহাদের মাঠে গিয়ে কি হবে হাজাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বাচ্চাটাকে নিয়ে যাও মা ডাক দিয়ে বলে গো বেলাল আমি বাচ্চাটা ফিরিয়ে নেওয়ার জন্য আসিনি এই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি জিহাদের মাঠে শহীদ করব বলে ও বেলাল যখন কোনো আমার নবি পাকের দিকে তীর চালাবে তখন আমার এই বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দেবে আমার ব্যাটার গলা দিয়ে তীর যেন হুলুম পায় করে চলে যায় আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে আমার বাচ্চা মারা গেলে সহ্য করতে পারবো নবীর গায়ে আঘাত লাগলে সহ্য হবে না

পাবজি আমার ভাইয়েরা করে দেখা গেল কিনা নিয়ে আপনার কিনা বেরিয়েছেন সমস্ত কিছু রেডি ঘোড়ার কিনা উঠেছেন আপনার কিনা বিদায় দিতে গিয়ে আপনার পানি চোখের পানি নিয়ে আপনার কিনা আপনার বৌ বিদায় দিচ্ছেন দাদু ভাইকে বিদায় দিচ্ছেন

আমি যেতে পারি আব্দুল মুতাল্লি বলে আমি যদি কাদিরে আমি না হয়তো যাবই না আব্বা জানের আমার হযরত আব্দুল মুতাল্লি চোখের পানি মুছে বলে বৌমা তুমি চলে যাও বলো তুমি যাবে কি না যেই শ্বশুর আব্বা একটু কড়া করে কথা বলে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তার জাঙ্গের উপর থেকে আব্বা শ্বশুর আব্বার মাথা কানা নামিয়ে আবার কি আপনার কিনা চেপে গিয়েছেন তাসিম কে নিয়ে এবং নবী পাক

আমার আব্দুল্লাহ তখন আমার কাছে ফিরে আসেনি আমার বৌমা কো যখন বিদায় দিচ্ছি বুঝি আমার বৌমাও ফিরে আসবে না আমি আব্দুল মুত্তালিব আমার বোনটাকে বুঝাতে পারি না এই জন্য বেশি করে কাঁদি ও সোনা মালিকেরা হযরত আমেনা বলেছেন আব্বা জান আপনার যদি আপনার ইচ্ছা না হয় আমি কখনো যেতে রাজি নই বলেন না বৌমা তুমি চলে যাও আমি আর মন চায় না তোমায় বিদায় দিতে কিন্তু দাদু ভাইয়ের জন্য তোমায়

আজকালকে বৌমারা শ্বশুর শাশুড়ি ভালোবাসে প্রায় ঘরে ঝামেলা না বলে আমি আমার স্বামীর ভাত রান্না করো বলে আইছি আমি তো তোমার কি ভাত রান্না করার জন্য আনিনি ঠিক না প্রায় ঘরে দেখা যায় আব্বা জানেরা আমার তো নিজের যদি মাকে কষ্ট দাও বাপকে কষ্ট দাও কি হবে গো আরাম হবে তো

বাবা না বাবাজি আমার তো দেখেন হযরত আমেনা মোটে জাননা বাপের বাড়ি কিন্তু এখন যাবে ব্যাটার জন্য আব্বার কবর শামির কবরটা জিয়ারত আর আব্বার বাড়ি একটু ভ্রমণ এই ভ্রমণ এর জীবনের শেষ এবাকে জানে কিন্তু আব্দুল মুত্তালবির মনে এই জায়গা দেয় তাই আমি আমার মাইদের বলি একটু ভালোবাসো কেতাবের ভিতরে এসেছে শ্বশুর শাশুড়িকে কেমন মহাব্বত করবে মায়ের কথা কেমন শুনবে খুব সার কথায় বলি বাবা আল্লাহর নবীর একজন প্রিয় বন্ধু নাম হলো তার বাইজিদ বস্তামি কি নাম বাইজিদ বাবা ইনি হজে গেছেন হজে যাওয়ার পরে দেখছেন প্রচুর মানুষ কাবা তো আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহ কার হজ কবুল হলো আর কার হলো না একটু কি জানতে পারি আল্লাহ পাক ইলহাম করে বলে সবার কবুল করেছি শুধু একজন আর করি না মনে ইচ্ছা জাগে আল্লাহ ওই ব্যক্তিটা কে আল্লাহ পাক বলেন ওর নাম মুহাম্মদ বিন হারুন বলেন সুবহানাল্লাহ কোথায় পাবো বলে ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে বাইজিত বুস্তামী বলেন একটু দেখি টুকটুক করে উনি আসলেন এ কথাটা বলতাম না শুধু মা-বাপের হুকুম কেমন শুনতে হবে তাই বলছিলাম মাথা রাখেন এখন বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি উনি আসছেন দেখেন হাত পাক হত অবস্থায় সত্যি একজন পড়ে আছে তো দূর থেকে মনে করেন আমি কখনো দেখিনি আপনাকে আপনি প্রথম আসেন আমার কাছে তা দূর থেকে আমি বলছি ওগো বাইজিত বসতামি নিকটে আসবেন না চলে যান চলে যান প্রতি বছর একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসেন বাইজিত বসতামি চিন্তা করছেন জীবনে দেখলাম না আমার নাম জানলো কেমন করে কি কারণে তার কাছে আসি সেটা বা বুঝলো কেমন করে নিশ্চিত আল্লাহর প্রিয় কোন বান্দা হবে তবে হজ হাজ কবুল হয় না কেন যাতেই ব্যক্তি নাই যে দূর থেকে নাম বলে দেয় পাইজিৎ বস্তা আমি নিকটে গেলেন ভাই আপনি আমাকে বলুন কি কারণে হজ কবুল হয় না মোহাম্মদ হারুন

দিয়েছি আমার মা জননী পড়ে গিয়েছে ধাক্কাতে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছে আল্লাহ জি বাচ্চাটাকে দশ মাস পেটে রেখেছি মেতরের মতো পেশাব পায়খানা পরিষ্কার করেছি ওই বাচ্চাটা আমাকে বিবির কথা শুনে ধাক্কা দিয়েছে আল্লাহ তুমি তাকে জাহান নামে দিও ও ভাইজি আমার মায়ের দোয়া কবুল হয়ে যায় কিছু পরে আমি মায়ের পা ধরে বলি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বড় ভুল করেছি মা জননী কান্না করে চোখের পানি ছয়ে দি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার মোহাম্মদ বিন هارুন এই দুনিয়ায় যত দিন বেঁচে থাকে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে বাইজিদ মায়ের দুয়ার বরকতে তোমার নাম পাই যে তবু আমি জানি কি জন্য এসেছেন তাও আমি জানি কিন্তু মাকে একবার ধাক্কা দিয়েছি বলে একবার নয় দুইবার নয় আঠাশ বার হজ করেছি আল্লাহ পাক আমার একটা হজ কবুল করে না এই মার কথা শুনেন তো কতবার মেরেছো কতবার মেরেছো বাবজি এর জন্য মা-বাপের সেবা করুন বাইজিদ বোস্তামি বলেন এটাই অপরাধ বলে জি হ্যাঁ উনি একটু মুরাকাবা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মুহাম্মদ বিন হারুনের জীবনের গোনা maaf করে তাকে জান্নাতি বানান আমার আল্লাহ পাক ইলহাম করে বলেন বাইজিদরে ওর জীবনের গোনা maaf হবে তখন আগে জাহান্নামে দিব যেহেতু মায়ের দোয়া কবুল হয়েছে জাহান নামে দেওয়ার পরে মাকে খবর দেওয়া হবে তোমার সন্তানের আজাব মা সইতে পারবে না আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ পাক তখন তাকে জাহান নাম থেকে তুলে জান্নাতে ভরবো তার আগে নয় যাদের পিতা মাতা বেঁচে আছে খবরদার তাদের সেবা যত্ন করুন আর তাদের দোয়া নেওয়ার চেষ্টা করুন বাবাজিরা আমার তাদের দোয়া যদি না নিতে পারেন বেকার আপনি আপনি হয়তো বলবেন মাওলানা ভাই আপনি যে পিতামাতার এত কথা বলেন তা আপনি কি পিতামাতার সেবা করেন আমি বলবো না আপনি কি আমার আব্বাকে শুনে দেখবেন কি করি না করি তবে হয়তো অনেকে বলবেন তোমার আব্বা যে এখন পানি টেনে খায় আমার আব্বা কিন্তু পানি আনে কেন আনে কি কারণে আনে এর জন্য বহু কথা তো আমি নিজে মুখে বলা যাবে না আপনি আমার আব্বা জানের কাছে শুনবেন যদি আমার আব্বা কিছু বলেন যে না আমার ছেলে দেখে না তাহলে আপনি আমাকে কিছু বলতে পারেন এরকমই তো কোনো কথা নাই নাকি বাস আমি আমার কথা বলতে চাই না আমি কি করি না করি আল্লাহ পাকই জানে আর আমার পিতা জানে জন্মদাতা মা তো নেই প্রায় দশ বছরের উনি বিদায় নিয়েছেন মা আমার খুব কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করেছেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক আজ আমার হালিম ভাই তিনিও পৃথিবীর জমিন থেকে ওনার আব্বা ছিল বিদায় নিয়েছেন কিন্তু এমন একটা টাইম উনি আমাকে বলছিলেন আমি তখন জালসায় যাচ্ছি কোথায় যেন বাইরে তো উনি আমাকে গেটের সামনে ভাই আমি মানে ফোনে কথা বললো আমি একটু দাঁড়াতেও পারিনি মনের ভিতরে আমার একটা ব্যথা ছিল যে খুব মহাব্বতী মানুষ আমি প্রায় ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে যতটুকু তা উনি কখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি ভালো মানুষ ছিলেন আল্লাপাটাকে তাকে বাসী করুক সকলে বলি আমি আব্বা জানেরা আমার পৃথিবীতে আমরাও চলে যাব। এই মৃত্যু আমাদের অনিবার্য তো মরণের আগে কিছু জোগাড় করুন করতে পারিলে লাভ

দেখিয়া হোই লেলো সথির পাথোর বাধা পেটে নবি জির আ

کسو صحابہ نبی کو دیری کی شیر آر یا نبی یا رسول سلام یا حبیب السلام علی سلام

সত্তর সাহাবা সিলে নুতাতে সবের নবীর বরকতে নবী

सलाम जनो दीदरे ख़ुशी मनो नवी एर सूर सलाम, या हबीब सलाम عليك صلوات الله <applause> يا رب سلم وسلم دائما على نبيك آخر خلقه كله جميع خصاله صلى الله جس در پہ بلا لیا جس چاہ پونا بنا لیا یہ بڑے کرم کے فیصلے بڑی نصیب کی بات ہے بلغل بکمالی کشفت جام جمالی حسنت جمع سالہ سلو الہی ولی اللہم

অমর চির তাদের দেহ খাই না মাটি না রে সামিন সশী রে বেড়াই জমিন আকাশ বিছে এ নয় ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে বাবজিরা আমার ফাতিহা তিনবার 10 বার সূরা মানে কুলহু আল্লাহু আহাদ এই সূরাটি 11 বার দরুদ শরীফ যিনি না জানেন তিনি কলেমা শরীফ পড়তে থাকুন আসসালামু আলাইকুম ইয়া আহাল القبور আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم

اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله على النبي لمنه صلى الله تعالى عليه وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله صلى الله اللهم صل على محمد وعلى آل محمد رب اصلی اللہ تعالی ابراہیم و علی ال <سؤال> ابراہیم انک اللهم صل علی محمد وعلى ال محمد کما صلیت علی ابراہیم وعلی ال ابراہیم انک حمید مجید صلی اللہ علی نبی الولی صلی اللہ علیہ وسلم صلی علیه الصلاۃ والسلام علیک یا رسول اللہ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله على النبي صلى الله تعالى عليه وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم اللہ رب محمد صلی اللہ علیہ وسلم ان عباد محمد صلی اللہ علیہ وسلم صلوات و سلاما علیک یا رسول اللہ اللهم صل علی محمد وعلی آل محمد كما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم حمید مجید اللهم بارک علی محمد وعلی آل محمد بارکت علی ابراہیم وعلی آل ابراہیم حمید مجید کچھ پڑھا ہے کی بھائی جان کچھ ہے کی پڑھا سونا

عظیم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মোটামুটি এখন শেষ মুনাজাত দোয়া হবে যে যেখানে মাইক ধারায় আমার কণ্ঠের আওয়াজ শুনছেন প্রত্যেককে দোয়ায় শামিল হন চার ختم কোরআন শরীফ এবং বহু কালেমা শরীফ পড়া যে যা পড়েছেন না হাওলা করুন اللهم আমিন اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا, وحبيبنا ومولانا محمد بارك, بارك وسلم عليه صلى عليه صلاة وسلام عليك يا رسول الله, الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين চার খতম কোরআন মাজিদ বহু কালেমায় শরীফ জের যাবার হর পেশ মদ তাজদিদ ইকফা ইরকাম ইজহার গুন্না কত জায়গায় ত্রুটি না ধরে হাবিবের সাদকাতে কবুল ও মাকবুল করে নাও বিনিময় সওয়াব গুলো কি হাবিবে পাকের রওজা মোবারকায় সব হাদিয়া পেশ করে দাও

চার মুসাফের ইমাম মুকাদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও চার তরিকতে রাউলিয়া কেরাম মাশাইখ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানা ফিল্লা বাবা বিল্লা মাস্ত দিওয়ানা অলিতে গলিতে কত জায়গায় ঘুরে বেড়ায় মাওলা প্রত্যেকের আর ওয়া মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন

আল্লাহ সন্তান হলো ফল ফুল করে তাকায় আব্বা বলে সাধ মিটাতে পারি না গো মাওলা মাওলানা করিম গো কত কষ্ট করে ললিত পরিত দুনিয়ার বুকে করেছি আজ চিরজীবনের নাই বিদায় দিয়েছে আল্লাহ

অপার দরজায় গিয়ে ঠাই পায় এক পঞ্চায়েতে যদি কথা না শুনে এক মেম্বার যদি কথা না শুনে আর এক মেম্বার অত্যাচারায় দেয় এক পার্টি যদি কথা না শুনে আর এক পার্টি অত্যাচারায় নেয় আল্লাহ গো এক থানায় কেস যদি দায়ের না হয় অপর থানায় কেসটা দায়ের হয় কিন্তু তোমার এমন দরবার আল্লাহ কেউ যদি একবার ফিরে দাও এমন কোন দরবার নাই ভাই বল

আমার যাদের রোজি রোজগারে বরকত দান করো আল্লাহ এ ঘরে ফ্যামিলিতে আল্লাহ পৃথিবীর সব সন্তানি রেখে গেছে আল্লাহ তাদের নবীর দিওয়ানা বানিয়ে দাও আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ অলির মাস্তানা বানিয়ে দাও পাঞ্জা গানা নামাজি বানিয়ে দাও আল্লাহ তাদের সন্তানাদিদেরকে নেক বানাও আচ্ছা বানাও রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বানিয়ে তারা কি করো আসমানি বালা আসমানে তুলে নাও জমিনি বালা জমিনে পুঁতে দাও আয় আল্লাহ পাক ইমামে আজমের মতো ভালোবাসা করতে পারিনি হাবুবা কার এর মায়া করতে পারি নি মনসুর হাল্লাদের মত ভালোবাসতে পারি হাবশি বেলালের মত মায়া করতে পারি দি नाराज হইও না এতজন মুসল্লি ল্যা হাফেজ কোরআন মসজিদের ইমাম মসজিদের মুসল্লি বিশেষ করে তিন ছেলেদের নিয়ে হাত পেতেছি যাকে ভালোবাসো ও সিলায় প্রত্যেকের দোয়া কবুল করে নাও আল্লাহ ততদিন মৃত্যু দিও না যতদিন তোমার নবী দিদার না হইয়া যায় আল্লাহ আমাদের কপালে হজে কাবা লিখে দিও সোনার মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না یا اللہ یا رحمان یا رحیم আজকের দিয়েছে প্রত্যেকের হাজির গুলো কবুল করে নাও কঠিন मुसीबতের সময় আজকের میلاد النবী জলসা আমাদের نجاتের সিলা বানিয়ে দিয়। صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم